Hello dear computer learners, welcome to my YouTube channel rirobineee. আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে অনেক অনেক ভালো আছেন। আপনি যদি এমএস ওয়ার্ড এর পারদর্শী হতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে এমএস ওয়ার্ড 2019 এর ফুল ভিডিও প্লেলিস্টটি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে প্রতিটি ভিডিওতে প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আজকে আমরা আলোচনা করব হোম ট্যাবে ফন্ট মেনু নিয়ে। এটা হচ্ছে পার্ট 4। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, আজকে আমরা আলোচনা করব ফ্রন্ট সেকশন নিয়ে। সো এটা নিয়ে কাজ দেখানোর আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। সো প্রথমে একটা টেক্সট সিলেক্ট করে নিচ্ছি। তো ফার্স্ট এখানে আসতেছে ফ্রন্ট চেঞ্জ। তো ফ্রন্ট এখান থেকে আমরা মাউন্ট খুশি পর্যন্ত পাল্টাতে পারি। As you can see, they are changing. So, এখানে অসংখ্য ফ্রন্ট আছে, সো আমি এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। দেন পাশে যেটা আসলো সেটা হচ্ছে ফ্রন্ট সাইজ। তো ফ্রন্ট সাইজ চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে সো এটা আপনার প্রয়োজন মতো বড় করে নেবেন। আমি 20 দিয়ে রাখছি। তারপরে হচ্ছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ, ডিক্রিজ ফ্রন্ট সাইজ। যখন আপনি ইনক্রিজ ফ্রন্ট সাইজে ক্লিক করবেন এটা দুই করে বাড়বে। দেখেন 20 থেকে 22, 24, 26, 28। আবার যখন ডিক্রিজ করবেন দুই করে কমবে। সি ইটস চেঞ্জিং। বাট এখানে একটা বিষয় হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এটা ফ্রন্ট সাইজ 12 পর্যন্ত আসতেছে এর আগ পর্যন্ত এক করে বাড়বে, এক করে কম। যেমন এটা সিলেক্ট করে আমি যদি 9 দিয়ে রাখি ইন্টার, সো দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে এখন 9। এখন যদি আমি এখানে ক্লিক করে বড় করতে চাই শুধু এক করে বাড়বে। যেমন সি 10, 11, 12 এক করে বৃদ্ধি পেয়েছে। কমাতে যাবেন এক করে কমবে। 11, 10, 9 সি এক করে কমতেছে। যখনই 12 ক্রস করবেন তখন এটা দুই করে বৃদ্ধি পাওয়া শুরু করবে। যেমন বর্তমান আছে 11, 12, এখন দেখেন 14, 16, 18, 20। এটা এভাবে কাজ করে থাকে। ওকে, তারপর হচ্ছে চেন স্কেচ। যেমন সেন্টেন্স স্কেচ হচ্ছে যেটা আমাদের নর্মালি আছে, যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা বড় হাতের, তারপরেগুলো ছোট হাতের, যখন লোয়ার কেস হবে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। তারপর হচ্ছে আপার কেস সি, সবগুলো বড় হাতের হয়ে গেল। দেন হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটাতে ক্লিক করলে কি হচ্ছে দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাচ্ছে। দেন ট্রুগল কেস, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হয়ে গেল আর বাকি যেগুলো আছে সব বড় হাতের। অ্যান্ড পাশে যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি এই পর্যন্ত যা ডিজাইন করেছি সবগুলো নর্মাল পজিশন চলে আসবে। সি ওকে, এখন আমরা দেখব এখান থেকে। তার জন্য আবার আমাদের সিলেক্ট করতে হবে সম্পূর্ণটা। সিলেক্ট করে যখন আমি বোল্টে ক্লিক করবো একটু মোটা হয়ে গেল। আমরা ফ্রন্ট সাইজটা একটু বৃদ্ধি করে নিচ্ছি। সি একটু মোটা হয়ে গেল। পর অপশন হচ্ছে ইটালিক, ক্লিক করলে একটু কাত হয়ে গেল। দেন আন্ডারলাইন ক্লিক করার সাথে নিচে একটা লাইন চলে আসলো। চাইলে আপনি এখান থেকে ডিফারেন্ট টাইপের আন্ডারলাইন চুজ করতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর হচ্ছে স্ট্রাইক থ্রো, এটাতে ক্লিক করলে লেখার উপর একটা ডাক পড়ে যাবে। স্ট্রাইক থ্রো মূলত ইউজ করা হয় কোনটা প্রোডাক্টের প্রাইস নর্মালি হচ্ছে 150 টাকা, বাট বর্তমানে এটা অফারের জন্য দেওয়া হচ্ছে 130 টাকা, যেমন 20 টাকা লেস। এখন আপনার যেটা 50 টাকা ছিল এটাকে আপনি যা সিলেক্ট করে স্ট্রাইক থ্রো দিয়ে দিলেন, তার মানে হচ্ছে এটা পুরো প্রাইস ছিল 150 আর বর্তমান প্রাইস হচ্ছে 130 টাকা। এই টাইপের কাজের জন্য মূলত এটা ইউজ করা হয়। এটা অবশ্যই কালারটা লাল করে দেওয়া হয়। ওকে, এটা পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এটা মূলত ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য ইউজ করা হয়। যেমন আমি 5 লেখার পর যদি 5 এর নিচে 2 লিখতে চাই বা কিছু একটা লিখতে চাই, এটাতে ক্লিক করে এখন লিখলে নিচে চলে আসবে। সি এখন ঠিক সেম জিনিসটা যদি উপর লিখতে চাই তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সুপারস্ক্রিপ্ট, সি এটা উপরে চলে আসলো। কিংবা যেটা হয় আমরা স্কোয়ার, কিউব যখন দেই তখন কিন্তু আমরা এ হয়ে দিতে হয়। তো সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মূলত ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য ইউজ করা হয়। দেন হচ্ছে টেক্সট ইফেক্ট। এখানে আমি লেখাটা সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাট দিলাম। দেওয়ার পর এটাকে একটু বড় করে নিচ্ছি, 24। এখন যদি টেক্সট ইফেক্ট দিই, টেক্সট ইফেক্ট ক্লিক করার পর দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এখানে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। সো আমি এটা দিচ্ছি, সি ইটস লুক গর্জিয়াস। তারপর হচ্ছে টেক্সট হাইলাইট। এটা কোথায় ইউজ করা হয়, যখন আপনাকে ডকুমেন্টের কোনো লেখা বা কোনো একটা অংশ
সেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে নর্মালি দেখতে যেন চোখে পড়ে তার জন্য আমরা হাইলাইট করে থাকি। এখন এটা যে হাইলাইট করতে চাই, তাহলে এটা ক্লিক করে যতটুকু টেক্সট আপনি সিলেক্ট করবেন ততটুকু কিন্তু হাইলাইট হয়ে যাবে, সি। এবং চাইলে আরও করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেখানে খুশি। আবার যখন ক্লিক করবেন এখন কিন্তু আর হবে না, চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারেন আপনি। তার জন্য আপনাকে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারেন, সি দে আর চেঞ্জিং। আর যে কোনো কালার না রাখতে চান তাহলে জাস্ট ক্লিক করে নো কালার চলে যাবে। তারপর হচ্ছে টেক্সট কালার, আমাদের যে টেক্সট এখন বর্তমানে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার, সেটাকে যে অন্য কালার নিতে চান তাহলে থেকে আপনি কালার চুজ করতে পারেন, সি ইটস গ্রিন নাও। আর যেটা এখানে দেখেছিলাম প্রাইস 150, এটাকে অবশ্যই রেড করে দেওয়া হয়, রেড করে দিয়ে তারপর নতুন প্রাইসটা দেওয়া হয় পাশে। আর এখানটি দেখতে পাচ্ছেন একদম কর্নারে একটা অ্যারো আছে, এটা কন্ট্রোল ডি দিয়েও আপনি ওপেন করতে পারেন। ওপেন করার পর এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে সেম কাজ, এখানে যা আছে সবগুলো একত্রে করার জন্য এই ডায়লগ বক্সটা ইউজ করা হয়। বাট একটা জিনিস ডিফারেন্ট আছে, যেটা আমরা স্ট্রাইক থ্রু নর্মালি হচ্ছে এটা হয়, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে ডাবল স্ট্রাইক থ্রু হবে। আর বাকি যে কাজগুলো আছে সবগুলো কিন্তু সেম, ওটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আর ফ্রন্ট সেকশনের যে শর্টকাট কীগুলো আছে প্রত্যেকটা শর্টকাট কী আপনি শিখতে পারবেন, জাস্ট প্রত্যেকটা বিষয়ের উপর যখন মাউসে কার্সর রাখবেন দেখেন সবগুলো শর্টকাট কী দেখাচ্ছে, কন্ট্রোল শিফট প্লাস গ্রেটার দেন, দেন এটা লেস দেন। এখানে কোনো শর্টকাট কী নেই, বোল্ডের জন্য কন্ট্রোল ভি, ডিলিটের জন্য কন্ট্রোল আই, আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ, স্ট্রাইক থ্রুর জন্য কোনো শর্টকাট কী নেই, সাবস্ক্রিপ্ট তার জন্য কন্ট্রোল প্লাস ইকুয়াল, সুপারস্ক্রিপ্ট কন্ট্রোল শিফট প্লাস প্লাস, তার মানে হচ্ছে ইকুয়ালের মধ্যে কিন্তু প্লাস দেওয়া আছে, তো কন্ট্রোল শিফট প্লাস ইকুয়াল দিলেই এটা হয়ে যাবে। হাইলাইটের জন্য কোনো নির্দিষ্ট শর্টকাট কি নেই বা কালার চেঞ্জ করার জন্য নেই। সো এটা ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সো এতক্ষণ সাড়ে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন, পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।